নর্মালি ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় 15-16 এর মধ্যে বা তার আগে, মেয়েরা 12-14 এর মধ্যে। সেখানে আমাদের ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করেছে 21 বছর এবং মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছে 18 বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছে আবার অন্যরকম, ছেলেদের চাকরি সীমার বয়স 30 থেকে 32 বছর, গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় 25 থেকে 26 বছর, গড় আয়ু যদি হয় 65 বছর তাহলে 30 থেকে 32 বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে। এরপর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে 30 থেকে 32-এর পর। যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় 17 বছর বয়সে এবং সে বিয়ে করে আরো 15 বছর পর, এই 15 বছর সে কি করবে? পাড়ায় যাবে না প্রেমিকাকে নিয়ে, লিটনের ফ্ল্যাটে যাবে না, পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে, দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে। কতটুকু পসিবল, লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়স এন্ড গার্লস। এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না, মদ সহ ধরা পড়লে পুলিশকে চাপানি খাওয়াতে হয়। একটা ছেলে 17 বছর অপেক্ষা করবে 17 বছর আগের ক্ষুধা মেটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না, আমাদের ফিজিক্যাল চাহিদা আছে, তাই বলে 17 বছর অপেক্ষা করবে একটা ছেলে? আপনি বা কেউ বিলিভ করেন যে 17 বছর কেউ অপেক্ষা করে? অপেক্ষা করা না দেখে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে, মিরপুর মাজার রোড ছোট ছোট খুপড়ি ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে, পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে, সবই এই সমাজ জানে, অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট না করলে এ সকল বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি শুধু ছেলে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত, তাও বিয়ে মেনে দিতে পারছি না। এখন তো আবার সরকারি চাকরি ছাড়া কোনো ছেলেকে যোগ্য বা সফল হিসাবে গণ্যই করা যায়। আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোনো বিজনেসম্যানের জীবনে পড়েন তাহলে দেখবেন সে সাকসেসফুল হয়েছে অনেক পরে, অন্তত 40-45-50 বছর বয়সে। আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য? আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করেন, খালি এই বিষয়টাই ওনারা ইসলাম মানে না, সেটা হলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, আর আল্লাহ বলেন চরিত্র রক্ষার জন্য কেউ যদি বিয়ে করেন সে যদি অভাবী হয় আমি নিজ অনুগ্রহে তার রিজিকের ব্যবস্থা করে দিব। সূরা নূর অর্থাৎ ইসলাম বলেছে সাবালক হলে বিয়ে দিয়ে দাও। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।